হ্যালো ফ্রেন্ড আজকের কাকদ্বীপবাসী ছাত্রছাত্রী এবং কাকদ্বীপের আশেপাশে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ব্রাইট ফিউচার ইনস্টিটিউটের তরফ থেকে ক্যারিয়ার কাউন্সিলিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস তো ব্রাইট ফিউচার ইনস্টিটিউট হচ্ছে কাকদ্বীপেরই একটা গড়ে ওঠা ইনস্টিটিউট যেখান থেকে আজকের বলা হচ্ছে স্টু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কিভাবে আপনারা সঠিক ক্যারিয়ারটা চুজ করবেন এবং সমস্ত রকমভাবে তার জন্য ব্রাইট ফিউচার ফিউচার ইনস্টিটিউট থেকে আপনাদেরকে গাইড করা হবে ওকে তো সবার প্রথমে আমি বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে যে ক্লাস টেন এবং উচ্চ মাধ্যমিক টেন কথাটা এই জন্যেই আমি বললাম অনেক ছেলে মেয়ে রয়েছে যে ক্লাস টেনের পরে সায়েন্সে পড়ার একটা সুপ্ত বাসনা থাকে কিন্তু কোনো কারণে নাম্বার না পাওয়ার জন্য তারা কিন্তু আর্টস নিয়ে ভর্তি হয় তো সেই সমস্ত ছেলেমেয়েদের বলছি তারা উচ্চ মাধ্যমিকের দিকে না গিয়ে তারা যেয়ে যেয়ে কোর্সের দিকে তারা এগিয়ে যেতে পারে সেগুলো নিয়েও আমি কথা বলবো এছাড়াও ক্লাস টুয়েলভের পর যারা সায়েন্স বা আর্টস নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য কি কি অপশান রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব এবং আমাদের এই ব্রাইট ফিউচার ইনস্টিটিউট থেকে তাদেরকে সঠিকভাবে গাইড গাইডেন্স গাইড করানোর জন্যই এখানে একটা কোচিংসের ব্যবস্থাও করা রয়েছে তো নিচে অবশ্যই নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকবে যদি কারোর কোনো কোয়ারি থাকে অবশ্যই সেখানে কল করে জানুন সঠিক পথটা বেছে নেওয়ার জন্য সেন্টারে কল করুন সেন্টারে যোগাযোগ করুন এতে কোনো পয়সা লাগে না অর্থাৎ সাজেশনের জন্য কোনো পয়সা লাগে না কিন্তু আমাদের এই মফেসাল এরিয়ার ছেলে মেয়েদের যাতে উন্নতি করে তার জন্যই তার কথা ভেবেই আমাদের এই বার্তা তো ব্রাইট ফিউচার ইনস্টিটিউট কাকদ্বীপ প্রথমেই আমরা বলছি যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টেন এবং টুয়েলভের পর ক্যারিয়ার নিয়ে চিন্তা করছো তাদের নিচে মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সঠিক পত্রা বেছে নিতে পারো যোগাযোগ হচ্ছে আমাদের একটা মেল আইডি দেওয়া রয়েছে অ্যাডমিন অ্যাট দ্য রেট ডিজিটাল মাইন্ড ডট অনলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে কল করলে অনেক সময় অনেক নেটওয়ার্কের প্রবলেম বা কোনো কাজের মাধ্যমে হয়তো ফোন অ্যাটেন্ড করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তাহলে অবশ্যই আপনারা এই তিনটে নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইনস্টিটিউট থেকে যে প্রিপারেশান দেওয়া হচ্ছে তা হলো হানড্রেড পারসেন্ট গভর্নমেন্ট কলেজের জন্যই কিছু কিছু কোর্সের জন্য অবশ্যই শর্তাবলী প্রযোজ্য কি কি কোর্সের জন্য আপনি যোগাযোগ করতে পারেন এখানে প্রথমেই আসছি আইটিআই আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে ক্লাস টেন এবং টুয়েলভ কথাটা উল্লেখ করেছিলাম তাই আইটিআই হচ্ছে প্রথম মিনিমাম যারা এইট পাস করেছে এবং যারা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এই আইটিআই পড়ার যোগ্যতা অর্জন কর করে এবং আইটিআই পাস করে অনেক ছেলে মেয়েরা রেলে চাকরি করছে তো আইটিআই একটা ভালোই একটা কোর্স যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ওকে এরপরে আসছে ভোগলেট ভোকেশনাল ল্যাটারেল এন্ট্রি যার ফুল ফর্ম হচ্ছে ভোকেশনাল ল্যাটারেল এন্ট্রি অর্থাৎ যারা ক্লাস টেন পাস করার পর আইটিআই পাস করেছে এবং এইচএস ভোকেশনাল সেকশান থেকে পাস যে তারাই একমাত্র এলিজিবেল অর্থাৎ এখানে ভালো করে বুঝে নেওয়া দরকার ওয়েস্ট বেঙ্গলে একটা এইচএসের পাশাপাশি ভোকেশনাল সেকশন একটা প্যারালাল এইচএস চলছে এখান থেকে যারা পাস করবে তারাই একমাত্র এই ভোগলেটের জন্য এলিজেবেল ওকে তো আমাদের এখানে ভোগলেটের প্রিপারেশনও দেওয়া চলছে আইটিআইয়েরও প্রিপারেশান দেওয়া চলছে তিন নম্বর হচ্ছে জেক্সপো যারা ক্লাস টেন ক্লাস টুয়েলভ আর্টস কমার্স সায়েন্স কমার্স কমা আইটিআই বিএ বিএসসি পাস করেছে তারা এই কোর্স করার যোগ্য এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো ভেবেছিল আর্টস বা কমার্সে পড়ে তারা ভেবেছিল হয়তো তাদের লাইফটা সেজ হয়ে গেছে বা তাদের ক্যারিয়ারে আরেকটু ডেভেলপ করতে অনেক সময় লেগে যাবে তো তাদের জন্য বলবো জেক্সপো একটা বেটার অপশন যেখানে তারা তাদের লাইফটাকে চেঞ্জ করে টেকনিক্যাল লাইনের দিকে নিয়ে যেতে পারে যারা বিয়ে গ্র্যাজুয়েশান করেছে কোনো হয়তো গাইডেন্স পায়নি কোনো কারণে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশান করেছে বিয়ে বিএসসি করেছে তারাও কিন্তু এই জেক্সপো পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তারাও কিন্তু চেষ্টা করতে পারে তো তাদের জন্য এই কোর্সটা রয়েছে এরপরে রয়েছে বিটেক তো বিটেক সম্পর্কে সবাই মোটামুটি আইডিয়া তো রয়েছেই তো সমস্ত ক্লাস টুয়েলভে সায়েন্স বিভাগের ছাত্রছাত্রীরা এর জন্য এভিলে এলিজেবল অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পিওর সায়েন্স নিয়ে যারা পড়ছে তারাই কিন্তু একমাত্র বিটেক করতে পারে অর্থাৎ ম্যাথ তাদেরকে থাকতেই হবে বায়োলি এক দুটো সায়েন্স রয়েছে একটা বায়ো সায়েন্স এবং হচ্ছে একটা পিওর সায়েন্স তো পিওর সায়েন্সের ছেলে মেয়েরাই একমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের যোগ্য এছাড়াও যারা পলিটেকনিক কমপ্লিট করেছে এবং বিটেক সেকেন্ড ইয়ারে লেটারেল এন্ট্রি নিতে চায় গভর্নমেন্ট কলেজে তারা কিন্তু যোগাযোগ করতে পারে অবশ্যই অর্থাৎ পলিটেকনিক কলেজ পলিটেকনিক হয়তো এবছরই কমপ্লিট হবে তারা একটা বিটেকে ভর্তি হতে চাইছে তাদের জন্য একটা জিলেড এক্সাম তাদেরকে দিতে হয় সেই জিলেড এক্সামের মাধ্যমে তারা কিন্তু বিটেকে লেটারেল এন্ট্রি নিতে পারে সেকেন্ড ইয়ারে অর্থাৎ তাদের বিটেক কমপ্লিট হবে তিন বছরে যেখানে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা কিন্তু চার বছরে বিটেক কমপ্লিট করতে পারবে তো যারা এই বিটেক এ সেকেন্ড ইয়ারে ল্যাটারেল এন্ট্রি নিতে চায় তারা অতি সত্বর কিন্তু এই নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন জেনপা জেনপা হচ্ছে নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের জন্য জেএনএম জেনপার কতগুলো ভাগ রয়েছে জেএনএম যে সমস্ত ছাত্ররা আর্টস বিভাগে রয়েছে তাদের জন্য এবছর শেষ সুযোগ অর্থাৎ জেএনএম কিন্তু পরের বছর থেকে আর্টস বিভাগে ছাত্রীদের নেওয়া হবে না এর জন্য আমাদের সেন্টারে জানুয়ারি মাসের মধ্যে যোগাযোগ করতে হবে বিএসসি নার্সিংয়ের দু নম্বর হচ্ছে বিএসসি নার্সিং সমস্ত ক্লাসের টুয়েলভের সায়েন্স বিভাগের ছাত্রীরা কিন্তু এলিজিবলের জন্য প্যারামেডিকেলের সমস্ত ক্লাসের টুয়েলভের সায়েন্স ছাত্রীরা কিন্তু বিভাগে এর জন্য এলিজিবল অর্থাৎ সমস্ত এই যে টোটাল যে জেনপার যে পরীক্ষাটা এক্সামটা হচ্ছে তাটা কিন্তু বিএসসি এবং প্যারামেডিক্যালের জন্য তাদের একটা কিন্তু জেনপা এক্সাম দিতে হবে এই যে জেনপার এক্সামটার জন্য জেন পা বানানটা হয়তো ভুল হয়েছে তো ক্লাস টুয়েলভে সায়েন্স বিভাগের ছাত্রীদের জন্য এলিজিবল এই যে কথাগুলো বলা আছে এগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন কোন ছেলেমেয়েরা কিসের জন্য এলিজিবেল সেটা পরিষ্কার এখানে বলা রয়েছে এরপরে রয়েছে এল যারা ক্লাস টেন ক্লাস টুয়েলভ আর্টস সায়েন্স কমার্স বিভাগের ছাত্র বা আইটিআই বিএ বিএসসি পাশ করেছে তারাও এই এলএলবি কোর্স করার যোগ্য তার মানে আমাদের বুঝতেই পারছি ক্লাস টুয়েলভের পর আমাদের একটা সঠিক সিদ্ধান্তের খুবই প্রয়োজন তো সঠিক সিদ্ধান্তের জন্য আমাদের সেন্টারে অবশ্যই যোগাযোগ করুন এছাড়া আমাদের বিসিএ এমসিএ হোটেল ম্যানেজমেন্ট এমটেক কোর্সের জন্য যোগাযোগ করতে পারেন বিশেষ একটা উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা একটা ক্লাস টুয়েলভের পর যারা বিসিএ বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এক্সপিরিয়েন্স টিচারদের কাছ থেকে সাজেশান নেন এখানে প্রচুর ছাত্রছাত্রীরা আবেগের বসে একটা ভুল পদক্ষেপ নেয় অর্থাৎ আর্টসের ছেলেমেয়েরা অনেক সময় কম্পিউটার বিসিএ বা বিএসসি কোনো একটা কম্পিউটার কোর্সের পড়ার একটা চিন্তা ভাবনা করে তো এই বিষয়ে যদি জানতে চান আরও বিশদ যদি জানতে চান কম্পিউটার পড়া তাদের জন্য উচিত কি অনুচিত অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করুন যোগাযোগের জন্য কোনো পয়সা লাগে না ফ্রিতে আপনাকে কাউন্সেলিং করা হবে যে কি নিয়ে পড়া উচিত কি পড়া উচিত নয় তো এগুলো বিষয়গুলো মাথায় রাখবেন এই হচ্ছে আমাদের টোটাল ক্যারিয়ারের বিষয়টা বললাম আপনারা পারলে আমাদের সেন্টারে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আইডির মাধ্যমে যোগাযোগ করুন অসংখ্য ধন্যবাদ এবং এই আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ